কুমারঘাটে উল্টোরথে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ট্রেনে করে কুমারঘাট ছুটে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ নিলেন গোটা বিষয়ের, হাসপাতালে নিয়ে খোঁজ নিলেন আহতদের শারীরিক অবস্থার, নিহত এবং আহতদের প্রতি সরকারিভাবে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে ইসকন মন্দির আয়োজিত জগন্নাথের উল্টোরথের আনন্দ যেন এক লহমায় রূপ নিল বিষাদের। নিমেষেই নিভে গেল সাতটি তরতাজা প্রাণ। শোকাবহ এই ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার কুমারঘাটের ব্লক চৌমোহনীতে। এদিন প্রভু জগন্নাথকে মাসির বাড়ি থেকে বিদায় জানাতে কুমারঘাটের ইসকন আয়োজিত আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করে তৈরি লোহার রথ নিয়ে বের হয় ভক্তরা। রথ ব্লক চৌমোহনীতে আসতেই বাঁধে বড় সড়ো বিপত্তি। জাতীয় সড়কের উপর বিদ্যুতের 33 কেভি চালু লাইনের সাথে রথের সংযুক্তি ঘটতে ঘটনাস্থলে ঝলসে যায় দুটি 9 বছরের শিশুসহ আরও 4টি তরতাজা প্রাণ। আহত হন আরও 17 জন। সাথে সাথে আহতদের উদ্ধার করে কুমারগ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা বেগতিক বুঝে আহতদের ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় 9 বছরের আরও এক শিশুর। এই খবর পেয়ে এদিন রাতেই কুমারঘাট পৌঁছন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিকিৎসক মানিক সাহা, সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয়রা, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী চান ফটিকরায় এবং কুমারঘাট হাসপাতালে রোগীদের সাথে কথা বলে তাদের আশ্বাস দেন সব ধরনের সহায়তার। পরে কুমারঘাটের পূর্ত ডাকবাংলায় সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। মানিক সাহা জানিয়েছেন এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু এবং 16 জন আহত হয়েছেন এই ঘটনায়। ত্রিপুরার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলেও দাবি মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে রাজ্য সরকার। তাছাড়াও তিনি বলেন নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা এবং 60% বেশি আহতদের পরিবারকে 2,540,000 থেকে 60% আহতদের পরিবার পিছু 74,000 টাকা সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কুমারঘাটে এক মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করা যায় না, একটা দুর্ঘটনা ঘটে গেল এবং ইসকনের যে প্রতি বছরের মতো এইবারও ওনারা উল্টো রথ, আমরা সবাই জানি যে সেই উল্টো রথের যখন চলছিল তো হঠাৎ করে একটা কারেন্ট, উপরে যে কারেন্টের যে লাইন ছিল তার থেকে এই কারেন্ট চলে এসেছিল একদম নিচের দিকে। তো যারা যারা সেই নিচের দিকে সিঁড়ির মধ্যে ছিল তাদের তো অন দ্য স্পট ওনারা মৃত্যুবরণ করেছেন, এবং যারা ভিতরে ছিল দেখা গেল এদের মধ্যে অনেকের কিছু হয়নি। তো এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটল, একদম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাথে সাথে মারা গেছে। আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা, একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে মানে ভাবা যায় না। তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটালে আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসলাম। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করা রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসেন, এবং 16 জন আহত হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবার পরিজনদের পাশে থাকবে, এবং কীভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। তো এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনও আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম। ডিএম সাহেবও আছেন, আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায় সেখানেও আমি বলেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন
তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করব পরিবার পরিজনদের। নেক্সট কি, আর যারা দুর্ঘটনায় 60% এর উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গা, 60% এর উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন, তো উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর। আমাদের সরকার ওনাদের সাথে থাকবে আমি যেটা বললাম, এবং আরও যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে যদি বাইরেও নিতে হয়, যদি এরকম দেখা যায় ট্রিটমেন্ট, সেটাও আমরা করব। ডিএম সাহেবের নেতৃত্বে একটা এনকোয়ারি হবে, সে এনকোয়ারি রিপোর্ট নিশ্চয়ই জমা পড়বে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনা কোথাও না হয় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা দেখব। আহতদের মধ্যে অবস্থা বেগতিক হওয়ায় অনেককে রাতেই রেফার করা হয়েছে রাজধানীর জিবিপি হাসপাতালে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। এই ঘটনায় জেলা শাসকের নেতৃত্বে কমিটি গঠন করে শীঘ্রই এর তদন্ত করা হবে বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে কুমারঘাটের এই ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 50,000 টাকা সাহায্যের। এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য, গভীর শোকের ছায়া। প্রশ্ন উঠতে শুরু করেছে আয়োজকদের ভূমিকা নিয়েও। গগনচুম্বী রথ তৈরি করে রাস্তায় নামানোর অনুমতি এদের দিল কে, বা কার অঙ্গুলি হেলনে সনাতন ধর্মের চিরাচরিত রীতিকে জলাঞ্জলি দিয়ে কাঠের বদলে তৈরি হলো গাড়িতে বসানো অত্যাধুনিক লোহার রথ? উঠছে প্রশ্ন। একাংশের গাফিলতিতেই ঘটা এই ঘটনায় কুমারঘাটে এদিন রচিত হলো কলঙ্কের অধ্যায়। গোটা ঘটনায় ক্রমশই জোরালো হচ্ছে সুষ্ঠু তদন্তের দাবি। এদিনের হৃদয় বিদারক এই ঘটনা যেন নাড়িয়ে দিল ত্রিপুরা সহ বহির রাজ্য, এমনকি গোটা দেশকেই।